গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস পাইপলাইনে সৃষ্টি হয়েছে অসংখ্য লিকেজ, বের হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ গ্যাস। এতে একদিকে যেমন গ্যাসের অপচয় হচ্ছে, তেমনি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিচ্ছে। এই নিয়ে চরম আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কালিয়াকৈর সংবাদদাতা মোহাম্মদ কামাল হোসেন বিপ্লবের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট দেখুন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে উত্তরবঙ্গে তিতাস গ্যাসের চঞ্চলন লাইনে গাজীপুরের কালিয়াকৈর অংশে অন্তত ছয়টি স্থানে লিকেজ রয়েছে। বিশেষ করে কালিয়াকৈরের পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রায় 2 কিলোমিটার এলাকায় এসব লিকেজ দিয়ে প্রতিদিনই গ্যাস বের হয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের দুর্ঘটনার পর আতঙ্ক বেড়েছে এলাকাবাসীর মাঝে, তবে এত কিছুর পরও যেন ঘুমিয়ে আছে তিতাস কর্তৃপক্ষ। গ্যাস পাইপলাইনের লিকেজের কারণে বসতবাড়িতে ব্যবহৃত গ্যাসের চুলায় অধিকাংশ সময় চাপ থাকছে না। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার তাগেদা দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অনেকদিন ধরে এই গ্যাস লিকেজ করতে আছে, এই তিতাস গ্যাসের অবহেলার কারণে এইগুলি দেশের সম্পদ নষ্ট হচ্ছে। এখানে গ্যাসের পাইপ লিক আছে, আমরা পারাপার হই, আমাদের জীবনের খুব ঝুঁকি নিয়ে। আজকে 2 বছর যাবৎ অনবরত গ্যাস লিক হইতেছে, এটা দেখার কোনো লোক নাই। গ্যাস অবশ্য নষ্ট হইতেছে, কিন্তু আমাদের হরিণাটি মহলায় কোনো গ্যাস নাই। এইখানে মাঝে মধ্যে আগুন ধরে, আমরা কিন্তু তারকে দরখাস্ত করছি, পাবলিকও দরখাস্ত করেছে, তারপরও কোনো সাড়া পাচ্ছি না। দ্রুত লিকেজ মেরামতের জন্য তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তালিকা যেগুলো দীর্ঘদিন ধরে যে গ্যাস লিকেজ হচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলো আমরা তালিকা ইতিমধ্যে অপারেশন বিভাগে পাঠিয়েছি, তারা তাদের শিডিউল অনুযায়ী কাজ করছে। এবং আজকেও আপনারা গেলে দেখতে পারবেন যে দুই জায়গায় দুই জায়গায় কাজ চলতেছে। অল্প সময়ের মধ্যে মহাসড়কের পাশে এসব লিকেজ মেরামত করে অগ্নিকাণ্ড সহ বড় দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন, এমনটা প্রত্যাশা সচেতন মহলের। দীপ্তচন্দ্র পাল, আইটিভি।